নমস্কার বন্ধুরা বেঙ্গল দর্পণে তোমাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি ওয়ান আইটি অর্ডার যে অর্ডারটি এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কন্ট্রাকচুয়ালদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার বিষয় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বা সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে যে অর্ডারটি নিয়ে সেই অর্ডার একশো বিরানব্বই আইটি জিরো সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ষোলো দশ দু হাজার কুড়ির অর্ডার নিয়ে এসেছি তোমাদের জন্য ভালো করে দেখে নাও অর্ডারটি কি বলেছে আমি বিস্তারিতভাবে তোমাদেরকে জানাবো অর্ডারটির নিয়মকানুন কি কারা এই অর্ডারটির ক্ষেত্রে এলিজিবল সব কিছু তোমরা জানতে পারবে ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো এবং শোনো তোমাদের সমস্ত কোয়ারি আশা করি দূর হয়ে যাবে তোমাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তাহলে এই ধরনের গভর্নমেন্টের অর্ডার পরবর্তীকালে তোমরা আরও পেতে থাকবে যখনই যা প্রকাশিত হবে আমি এখানে আপলোড করতে থাকব। তাহলে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের পি এন্ড এ ডিপার্টমেন্ট পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম থেকে প্রকাশিত হয়েছিল ষোলো দশ দু হাজার কুড়িতে ওয়ান নাইনটি টু আইটির অর্ডার এই অর্ডারটিতে বলা হয়েছে যে আইটি পার্সোনাল অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটার্স কম্পিউটার অপারেটার্স হিসেবে নিযুক্ত বিভিন্ন আইটি পার্সোনালরা যারা ওয়েবেল বা সিমিলার কোনো এজেন্সির মাধ্যমে নিযুক্ত হয়েছে কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে কাজ করছে তাদেরকে পি অ্যান্ড এ ডিপার্টমেন্ট অর্থাৎ পার ডাইরেক্ট তাদেরকে অ্যাবসভ করবে অর্থাৎ তারা গভর্নমেন্টের আন্ডারে চলে আসবে আরেকবার বলছি ডেটা এন্ট্রি অপারেটার কম্পিউটার অপারেটার বা এই ধরনের আইটি পার্সোনাল হিসেবে নিযুক্ত যেমন সিস্টেম সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আছে সফটওয়্যার ডেভেলপার আছে এই ধরনের আইটির কাজে নিযুক্ত যারা বিভিন্ন ও সংস্থা অর্থাৎ ওয়েবেল বা ডাব্লুটিএল বা অন্য কোনো সিমিলার এজেন্সির মাধ্যমে নিযুক্ত হয়েছে পি এন এআর ডিপার্টমেন্ট বলছে তাদেরকে ডাইরেক্ট অ্যাবসর্ভ করবে গভর্নমেন্ট এবং তাদেরকে কিছু সার্ভিস বেনিফিটও দেওয়া হবে অর্থাৎ তারা আর কোম্পানির আন্ডারে থাকবে না তারা ডাইরেক্ট গভর্নমেন্টের আন্ডারে থাকছে হয়ে যাবে পি এন্ড এআর ডিপার্টমেন্ট তাদের মাদার ডিপার্টমেন্ট হবে তারা কী কী সুবিধা পাবে দেখে নেওয়া যাক ডাইরেক্ট এনগেজমেন্ট আন্ডার গভর্নমেন্ট তারা ডাইরেক্ট গভর্নমেন্টের আন্ডার এনগেজমেন্ট হচ্ছে ডাব্লুটিএল ওয়েবেলরা এছাড়াও তারা ষাট বছর পর্যন্ত তাদের বয়স ষাট বছর পর্যন্ত তারা চাকরি করতে পারবে তাদের চাকরি ষাট বছর পর্যন্ত থাকবে বহাল থাকবে অর্থাৎ এক তরফে পার্মানেন্ট হয়ে গেল লিভ তারা থার্টি ডেজ তিরিশ দিন ছুটি পাবে একটা ক্যালেন্ডার ইয়ারে দশ দিন মেডিকেল ছুটি পাবে দশ দিন মেডিকেল গ্রাউন্ডে ছুটি পাবে মেটারনিটি লিভ পাবে একশো আশি ডেজ টার্মিনাল বেনিফিট অর্থাৎ রিটায়ারমেন্টের পর তিন লাখ টাকা দেওয়া হবে মেডিকেল বেনিফিট পাবে অর্থাৎ তারা স্বাস্থ্যসাথীর আন্ডারে আসবে স্বাস্থ্যসাথীর থেকে তাদেরকে স্বাস্থ্যসাথী কার্ড প্রোভাইড করা হবে নোডাল ডিপার্টমেন্ট হবে পি এন্ড এ আর ডিপার্টমেন্ট যেটা আমি আগেই বলেছি পার্ট থেকে তাদেরকে অ্যাপ্রুভাল দেওয়া হবে এবং এই অর্ডারটি এক এগারো দু হাজার কুড়ি থেকে বলবৎ হবে এই অর্ডারটির সাপেক্ষেই বর্তমানে বেরিয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যুক্ত ছিল স্কুল কোঅর্ডিনেটর বা কম্পিউটার ইনস্ট্রাক্টর তারা তাদেরকে এই অর্ডারের মাধ্যমে ডাইরেক্ট গভর্নমেন্টের আন্ডারে অ্যাবজার্ভ করা হলো আগের ভিডিওতে আমি সেটা বলেছি তোমাদেরকে জানিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে আগের ভিডিওটি অবশ্যই দেখে নাও শুধু কম্পিউটার ইনস্ট্রাক্টর নয় সেখানে আরও বেশ কিছু কম্পিউটারের মাধ্যমে বা কম্পিউটার রিলেটেড ওয়ার্কস যারা করছে তাদেরকে নেওয়া হয়েছে ডাইরেক্ট গভর্নমেন্টের আন্ডারে তাহলে বন্ধুরা দেখলাম ওয়ান নাইনটি টু একশো বিরানব্বই অর্ডারটি কী বলা হয়েছে কারা কারা বেনিফিটেড হবে এই অর্ডারটির মাধ্যমে আমরা জানলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তাহলে এই ধরনের ভিডিও তোমরা পরবর্তীকালে আরও পেতে থাকবে নমস্কার বন্ধুরা